হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য সম্পূর্ণ একটি নতুন নিয়োগ ভিডিও নিয়ে এসেছি। ইউনিয়ন পরিষদ সচিব সহ বিভিন্ন পদে জেলা প্রশাসকের কার্যালয় ঢাকাতে নিয়োগ। আবেদনের শেষ তারিখ 15/9/2022। এ হলো সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। পাবলিশ তারিখ 4/8/2022। নিয়োগ বিজ্ঞপ্তি। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের 7 নম্বর, এখানে দেওয়া আছে তারিখ 10/4/2022। 7 নম্বর দেওয়া আছে তারিখ 14/2/2022। মূলে চার পত্রের প্রেক্ষিতে ঢাকা জেলার অন্তর্গত বিভিন্ন ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদ সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরের স্বর্ণ পদ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত জাতীয় বেতন স্কেল ও শর্তাদি সাপেক্ষে ঢাকা জেলা স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে দেওয়া হচ্ছে ক্রমিক নামক পদের নাম ও পদ সংখ্যা, জাতীয় বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা ও মন্তব্য। এক নম্বর পদ, পদের নাম ইউনিয়ন পরিষদ সচিব, পদসংখ্যা 60টি, বেতন স্কেলের পদে 10,200 থেকে 24,680 টাকা। এ পদে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা অনন্য দ্বিতীয় বিভাগ অথবা সমান সিজিপিতে স্নাতক অথবা সমানের ডিগ্রি পাস থাকতে হবে। মন্তব্য, এই পদের জন্য বেতন ভাতার 75% সরকার কর্তৃক এবং ও 25% ইউনিয়ন পরিষদ কর্তৃক পদে হবে। 2 নম্বর পদ, পদের নাম হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 15টি, বেতন স্কেলের পদে 9,300 থেকে 22,490 টাকা। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে, বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা সমান জীবিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ। খ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। গ, কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 20 শব্দ ও ইংরাজি 20 শব্দ থাকতে হবে। এ পদের জন্য মন্তব্য, বেতন ভাতার 75% সরকার কর্তৃক দেবে ও 25% ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদেয় হবে। শর্তাবলী, 1 নম্বর, প্রার্থীকে অবশ্য বাংলাদেশের নাগরিক এবং ঢাকার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। 2, জেলা প্রশাসক ঢাকা বরাবর নির্ধারিত চোখে সহজতে লিখিত আবেদনপত্র আগামী 15/9/2022 খ্রিস্টাব্দে তারিখে অফিস চলাকালীন ডাকযোগে জেলা প্রশাসকের কার্যালয় ঢাকায় পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদনপত্রের কপি www.dhaka.gov.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। নির্ধারিত চোখে আবেদন না করলে আবেদনটি ত্রুটিযুক্ত ও বাতিল বলে গণ্য হবে। আমি এই বিজ্ঞপ্তিটির ওয়েবসাইটটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা বিস্তারিত দেখে নেবেন। এই বিজ্ঞপ্তি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। 3 নম্বর, চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অগ্রিম কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাছাড়া চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য হবে না। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে নাগরিকত্ব সনদের স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। 4, আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে। খ, আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সার্বিক সনদ এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি 5×5 সেন্টিমিটার এবং স্টাম্প সাইজের 2 কপি ছবি লাগবে। খ, প্রার্থীকে জেলা প্রশাসক ঢাকা এর অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় মাধ্যমে ক্রমিক 1 এ বর্ণিত পদের জন্য 500 টাকা এবং ক্রমিক 2 এর বর্ণিত পদের জন্য 400 টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট, পে অর্ডার, অপরিযোগ্য জমা দিতে হবে। গ, নিবুল ঠিকানা প্রশ্নপত্র প্রেরণের লক্ষ্যে আবেদনকারী কর্তৃক আবেদনপত্রের সাথে পদের নাম, প্রার্থীর নাম ও ঠিকানা সম্বলিত 10 ইঞ্চি × 10 ইঞ্চি সাইজের 10 টাকা অব্যবহৃত ডাক টিকিট লাগানো একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে। গ, 15/9/2022 খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর বয়স 18 থেকে 30 বছর মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। উম্ম, প্রার্থীদের নিজ এলাকায় সিটি কর্পোরেশন মেয়র, কাউন্সিলর, পুরসভার মেয়র অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত জাতীয়তা সম্পর্কিত সনদপত্রের মূল কপি দাখিল করতে হবে। জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। স, খামের উপর মোটা অক্ষরে পদের নাম ও বিশেষ কোটা যদি থাকে বা এবং বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। স, শারীরিক প্রতিবন্ধী এতিমদের ক্ষেত্রে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে। জ, আনসার ও বিডিবি প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র আনতে হবে। জ, ক্রমিক নং 2 এ বর্ণিত পদের জন্য সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে প্রদত্ত কম্পিউটার প্রশিক্ষণ সনদপত্র লাগবে। ই, সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা হতে হবে এবং কর্মকর্তার সুস্পষ্ট নাম ও পদবি সহ সিল থাকতে হবে। ত,
মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং পুত্রকন্যার পুত্রকন্যা ক্ষেত্রের প্রার্থীর পিতা মাতা কিংবা দাদা দাদি নানা নানি মুক্তিযোদ্ধার হিসাবে প্রমাণের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এর সর্বশেষ সরকারি সার্কুলার অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত সনদের সত্যায়িত ফটোকপি লাগবে। হ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যে সকল প্রার্থীকে ব্যবহারিক অমুখী পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করা জানানো হবে তাদেরকে ব্যবহারিক অমুখী পরীক্ষার সময় আবেদনে বর্ণিত শিক্ষত যোগ্যতার সনদপত্র সহ সকল সনদের কোটার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত মূল সনদপত্র সহ মূল কপি প্রদর্শন করতে হবে। কোনো প্রকার সনদপত্র দেখাতে ব্যর্থ হলে বা কোনো সনদপত্র অসত্য প্রমাণিত হলে প্রার্থীর আবেদনপত্র ও লিখিত পরীক্ষার বাতিল বলে গণ্য হবে এবং ইতি মোতাবেক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ড এক ও দুই নং ক্রমিকের পদ পূরণের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান সন্তানদি ও পোষা অথবা মহিলা অথবা আনসার অথবা বিডিবি অথবা এতিম অথবা শারীরিক প্রতিবন্ধী অথবা উপজাতি অথবা ক্ষুদ্রনী গোষ্ঠী প্রার্থীদের জন্য কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ বিধিবিধান অনুসরণ করা হবে। এক্ষেত্রে প্রার্থীকে তার কোটার দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ ও প্রমাণপত্র মৌখিক পরীক্ষার সময় দেখাতে হবে। পাঁচ অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য। ছয় কর্তৃপক্ষ কোনো কারণ দর্শনে ব্যক্তি রেখে এই নিয়োগের বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত পরিবর্তন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। সাত কোনো তথ্য গোপন করে অথবা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল করে তার বিরুদ্ধে আইন কানুন ব্যবস্থা গ্রহণ করা হবে। আট নম্বর নির্বাচিত পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিডি প্রদান করা হবে না। নয় নম্বর নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। দশ নম্বর হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ নিয়োগের ক্ষেত্রে রিট পিটিশন নং 11/4/73 অথবা 2/0/17 হতে উদ্ভূত লিভ টু আপিল মামলা নং 452/2018 এর গত 5/2/2018 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ প্রতিপালন করা হবে। এগারো নম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি এক শাখা এর 30/6/2019 তারিখের এত স্মারক নম্বরে যে এখানে দেওয়া আছে স্মারক নম্বরের প্রদত্ত নির্দেশনা মোতাবেক বর্ণিত পদে প্রার্থীর অভাবে পূরণের সম্ভব না হলে অসম্পূর্ণ পদসমূহ সাধারণ প্রার্থীদের মধ্যে হতে মেধা তালিকা ক্রম অনুসারে নিয়োগ দেওয়া হবে। বারো পদ শূন্য থাকা সাপেক্ষে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি উল্লেখিত পদের সংখ্যা কম বা বেশি করতে পারবেন। যারা এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন। তো যাওয়ার আগে বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।